আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাসরাতের রান্নার ব্লগে তোমাদের আবারও স্বাগতম। তো আজকে তোমাদের জন্য আমি ব্লগ নিয়ে আসিনি, জাস্ট একটা ছোটোখাটো রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ এখানে মাছ ভাজা, আর এখানে তেল পেঁয়াজ দিয়ে কষিয়ে নিচ্ছি। আসলে মাছটা হলো তেলাপিয়া মাছ, একদম তাজা এখানকার পুকুরের মাছ, আমাদের এলাকার। তো পুকুর থেকে ধরে আনা সেই মাছ দুটো নিয়ে কাটিয়ে খাবো, কেটে রান্না করছি। তো আমি এটা মাছটা একদম মাখা মাখা করে ভুনা করব। তো এখানে হলো পেঁয়াজ, তারপর তেল দিয়ে মশলাটা যখন কষানো হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, সাথে একটু জিরা ছিল, এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, একটু বেশিই দিলাম কারণ একটু ঝাল ঝাল করে না খেলে ভালো লাগে না। আমার আসলে একটু ঝাল ঝাল খুবই পছন্দ। তো তোমরা দেখো, মানে কি বলবো তোমাদেরকে বিয়ার্স, আসলে গ্রামের যে মানে খড়ির চুলায় যে রান্নাটা, ওইটার মানে স্বাদ ফ্লেভারটাই অন্যরকম। আরও যদি হয় তাজা মাছ যেটাই হোক না কেন। তো দেখতেই পাচ্ছ এদিক দিয়ে মশলাটা কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিলাম যে মাছগুলো ফ্রাই করে রেখেছিলাম, একদম কড়া করে ভেজেছি সেই মাছগুলো দিয়ে দিলাম দিয়ে। আর আমি কিন্তু এর মধ্যে কোনো পানি দেব না, এটাতেই আমি এভাবেই কষিয়ে নিচ্ছি। জাস্ট দেখো এভাবেই আমি মাখা মাখা করে রান্না করে নিলাম। তো এভাবে 2 মিনিট 3 মিনিট অথবা 5 মিনিট রান্না করতে পারো তোমরা, আমি এইভাবে 5 মিনিট রান্না করে নিলাম। নিয়ে তোমাদের দেখাচ্ছি, এই যে হয়ে গেল আমার সেই ছোট্ট একটি রেসিপি, আশা করছি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।